I am Dr. S.M. Goswami, mainly practicing at Konnagar area, West Bengal, Hooghly. Practically, আমরা যে ডে টু ডে লাইফে আমরা গাইনি প্র্যাকটিসে দেখি বেশিরভাগ অবস্টেট্রিক প্র্যাকটিসে, তো সে আমাদের দেশে প্রিটার্ম লেবারটা খুব একটা ভেরি মাছ কমন। প্রিটার্ম লেবার আপনার টার্ম প্রেগনেন্সি মানে আমরা সাধারণত দেখি যে প্রেগনেন্সি যেটা থার্ড ট্রাইমেস্টারে আপনার 37 weeks যদি ম্যাচিওর হয়ে থাকে আমরা ম্যাচিওর প্রেগনেন্সি বলি। 37 weeks আগে যদি হয়ে যায় বা কোনো কারণে হয় তাকে বলে প্রিটার্ম লেবার। প্রিটার্ম বেবি হচ্ছে দে আর ভেরি মাচ প্রোন টু ডেভেলপ সো মেনি কমপ্লিকেশনস, তা অনেক কারণে তার প্রিটার্ম ডেলিভারি হয়, যদি নিউট্রিশন স্ট্যাটাস তার ভালো ওকে না থাকে, যেমন খুব আর্লি ম্যারেজ, খুব মানে আর্লি এজ অফ ম্যারেজ অথবা লেট এজ অফ ম্যারেজ তাদের ক্ষেত্রে, এবং আমাদের যে পার্টিকুলারলি আমাদের ফুড হ্যাবিটস ও লাইফস্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে, এই লাইফস্টাইলগুলোর অনেক এফেক্ট আছে, বা অনেকে অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে অনেক, আপনি ইনক্লুডিং মোবাইল অ্যাডিকশন থেকে শুরু করে স্মোকিং টোকিং অ্যালকোহল, এরা এখনকার অতি যারা ছেলেমেয়েরা মেয়েরা পার্টিকুলারলি, আর মেয়েরা প্যাসিভ স্মোকিংয়েরও শিকার হয়, যদি তার হাজব্যান্ড স্মোক করে ক্লোজ রুমে তার ক্ষেত্রেও দেখা যায় সেই সব মায়েরা পার্টিকুলার, আবার ডায়াবেটিক এইসব যে অ্যাসোসিয়েটেড ডিজিজ ডিউরিং প্রেগনেন্সি হয় বা হাইপার টেনশন এইসবগুলো যদি থাকে, তো তাদের ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারিটা খুব কমন হয়। তো প্রিটার্ম ডেলিভারি হতে পারে কেন আমরা সেটাকে খুব সিরিয়াস কনসার্ন এই জন্যে যে প্রিটার্ম বেবিগুলোকে অনেক লড়তে হয় অনেকভাবে, যে অনেক তাকে বাঁচানোর চেষ্টা করবে, যদি দেখেন যে ইনফ্যান্ট মর্টালিটি রেট পার্টিকুলারলি নিওনেটাল মর্টালিটি রেট মানে আমরা বা পেরিনেটাল মর্টালিটি রেট মানে জন্মের 7 দিনের মধ্যে মারা যাওয়া, পেরিনেটাল মর্টালিটি নিওনেটাল মানে জন্মের 28 দিনের মধ্যে যদি মারা যাওয়া, এবং নিওনেটাল পেরিনেটাল মর্টালিটি বা ইনফ্যান্ট মর্টালিটি জন্মানোর 1 বছরের মধ্যে মারা যাওয়া, এটা কিন্তু একটা প্রিটার্ম ডেলিভারি একটা রোল থাকে। সুতরাং আসুন আমরা সবাই মিলে লড়ি ভারতের সুস্থ, যা বলা হয় যেমন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এই শিশু যদি সুস্থ হয় হেলদি চাইল্ড মানে হেলদি নেশন, হেলদি নেশন মানে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে। সবাই আমরা যদি এইটা করে ডায়াগনোসিস করি আগে থেকে, এবং আমরা তার কনজেন্টাল অ্যাবনর্মিটিগুলো, তার যে কমন আমাদের লাইফস্টাইল ডিজিজের জন্য এবং এনভায়রনমেন্ট পলিউশনের জন্য যেটা হয় এটা নিয়ে যদি আমরা সতর্ক হই তাহলে আমরা প্রিটার্ম বেবি এবং তার যদি চিকিৎসা ঠিক মতো করি, তো অনেকে বলে আমাদের কোনো বাবা কাকা বা ঠাকুমার জেঠিমাদের সময় কোনো অত বেশি ওষুধ লাগতো না, এখন কিন্তু ওষুধ লাগে, এবং এটা দরকার যে হেলদি বেবির জন্য, তার ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুর জন্য, তার বেবিটা যাতে ম্যাচিউরিটির দিকে 37 weeks ওপর আমরা তুলতে পারি, সেই দিকে যদি আমরা নিজেরা সবাই মিলে লড়াই করি, সতর্ক করি, আমরা যদি ওরিয়েন্টেড হই থ্রু ইউটিউব এখন থ্রু অডিও ভিজুয়ালস যে অনেক কিছুই হয় পেশেন্ট এডুকেশন, সেইগুলো জানে যদি আমরা যদি করি তাহলে আমরা অনেকটাই নেশনকে একটা সুস্থ এবং টার্ম শিশু উপহার দিয়ে এবং সুস্থ জাতি গড়ে তুলতে সাহায্য করতে পারবো। নমস্কার, থ্যাংক ইউ স্যার।